আমি একটু বলি যে ডিজিটাল বাংলাদেশের যে ব্র্যান্ডটা করেছে এর বছর খানিক আগে প্রায় ইন্ডিয়ান ম্যানেজমেন্টের একজন ম্যানেজমেন্ট পার্সন এসেছিলেন। উনি নিজের পার্সনে কিন্তু এক্সাইটেড ফিল করেছে যে এই যে কান্ট্রি ব্র্যান্ড এটা কিন্তু খুবই জ্ঞান খুব কম দেশে কিন্তু জানছে না ডিজিটাল বাংলাদেশ এই দেশে কিন্তু একটা বিষয় আমি একটা অনেক কিছু লিখে তো আমি মনে হয় এটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আর আরেকটা হলো ব্যক্তিগত কিছু দুর্গ দেশের নিচে আমি দেখতে পাচ্ছি কারণ ক্ষুদ্র সফটওয়্যার উদ্যোক্তা রপ্তানি করে তো ওখানে জানাই যে যেটা আমি একজন প্রতিবেশীর কাছ থেকে যে এই বিষয়ে ছিলাম যে আমাদের দেশের যারা আমি বলবো দুঃখজনক ভাবে আগে সরকার আমাদের কিছু এনজিও যে পভার্টি ফেলা দারিদ্র বিক্রি করার যে ব্যাপারটা এইটা আমরা কি করে ঠেকাবো যে আমি দুর্যোগ বা দারিদ্রকে যে পূর্ণ করছি তাই না বিভিন্ন দেশে দেখেন এটাকে সমন্বিত ভাবে ইন্টিগ্রেট হয়ে যায় আমাদের এই কম্প্যাক্ট এটা আমাদের দেখি সেইভাবে বলবো গিয়েছিলাম চারটা কোম্পানি সেই ধারাতে মানে নিয়মে থাকা অবস্থায় তারা এগ্রিমেন্ট সাইন করে এসছে এবং অলমোস্ট প্রতিটা কোম্পানি তারা ফেসবুক জেনারেট করেছে এবং যেটা একটা মানে খুব বিষয়কর ব্যাপার অল্প সময়ের মধ্যে হয়েছে। তারপর আমাদের যেটা কন্টিনিউ করতে হবে ব্যাংকের ক্ষেত্রে যেহেতু ডিজিটাল মানে বিষয়টা যে আছে এটা যে আমরা সত্যি মানুষ বিশ্বাস করছি এবং এটাকে অর্জন করার জন্য আমরা সেটা একত্রিত কাজ করছি এটি কন্টিনিউসলি অ্যাগ্রেসিভলি দুনিয়াবাসীর কাছে আমাদের তুলে ধরতে হবে। এবং যেহেতু আমি আইটি ইন্ডাস্ট্রির একজন আমি ন্যাশনাল ব্যাংকের একটা বাংলাদেশ আইটি ইন্ডাস্ট্রিকে ব্যাংকের ক্ষেত্রে দুটো স্পেসিফিক সলিউশন দেবো। এক নম্বর হচ্ছে আমরা বেশি থেকে উদ্যোগ নিয়েছি আই আইটি ইন্ডাস্ট্রি ব্র্যান্ডিং এ যেখানে আমরা একটা ইউনিক ব্র্যান্ড নেম লোগো স্লোগান থিম এবং কালার থিম এবং সেটা কিন্তু বেসিস একা পক্ষে করা সম্ভব না এবং সেখানে আমরা মিনিস্ট্রি অফ কমার্স মিনিস্ট্রি অফ আইসিটি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বাংলা স্টেট ফুড রেগুলেটরি কমিশন এবং যেখানে আমরা আইটি ইন্ডাস্ট্রিকে উপস্থাপন করবো একটা ইউনিক ভাবে উপস্থাপন করবো এবং একটু কনসিস্টেন্ট ব্র্যান্ড দরকার এবং সেই ক্যাম্পেইনটাকে আমরা লং টার্ম করতে হবে এবং এই জন্য একটা স্ট্রং কমিটমেন্ট দরকার আমাদের সবার। আর সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের দেশের যেটা এখন দরকার যে এই রিজনাল কনভারজেন্স আমরা দেখেছি ইন্ডিয়া ও ইউ কিভাবে তাদের আইডেন্টিটি প্ল্যান করেছে আমাদেরকে ওই ওই কারণে করেছে ম্যাকিনসি পার্টনার বা এডিটারের মতো কোম্পানি কোম্পানি হায়ার করে একটা ব্র্যান্ড তৈরি করেছে যে স্ট্রেন্থগুলোকে দুনিয়াবাসীর কাছে তুলে ধরেছে বা আমাদেরকে অতি সত্ত্বেও এমপ্লয়মেন্ট ইনিশিয়েট দেওয়া দরকার। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা ডিজিটাল
যুদ্ধে অবতীর্ণ হচ্ছে সেই যুদ্ধে ইনশাল্লাহ আমরা সহযোগী হবো। কারণ ডিজিটাল বাংলাদেশ এটা শুধুমাত্র একটি এখন এটা কোনো একটা দলের একটা আত্মা কামনা, সেটা একটা পুরো দেশের প্রতিটা মানুষের প্রতিটা মানুষের বাংলাদেশের স্বপ্ন। এবং আজকে বাংলাদেশ আন্দোলনে ডিজিটাল বাংলাদেশ তৈরি হওয়ার স্বপ্নে বিভোর এবং তৈরি হবে। যখন আমরা শেষ করবো তখন দেখা এই স্বপ্নটা শুধু বাংলাদেশে না আরো অন্যান্য অনেক দেশে যুদ্ধ অবতীর্ণ হওয়ার জন্য তারা এই স্বপ্নকে গ্রহণ করছে। এখন আমার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে যে এনআরপিরা আছে বাংলাদেশে, যারা বাংলাদেশে বাংলাদেশ রাজনীতি করে ছড়িয়েছে, এদের জন্য এটা অনেক জায়গাতে খেতে হোক কিংবা অনেক পরিশ্রম করে তারা অনেক সফল অর্জন করে। তাদের দেখে আমরা ট্রেনিং করছি বাংলাদেশের যে ট্রেনিং করছি অনেক বড় বড় প্রতিষ্ঠানের জায়গাতে তারা আছে, এদের জন্য গভর্নমেন্ট তারা করতে পারে, গভর্নমেন্টের সাড়া দেয় যাতে তাদের সবার ইনফরমেশন থাকে। সেখানে এমন কি দরকার হলে তারা শ্রমজীবীদের সেই বিদেশে তারা চাকরি যে দুই লক্ষ বাস্তব শ্রমিক আছে বিভিন্ন দেশে, তাদের তারা থেকে কিভাবে একটা দুবাই ওনার দেশে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, সেটা করে আমরা যদি ব্যালেন্স হিসেবে কাজ নিয়ে আসতে পারি আর ওনার যে একটা ভরা উদ্যোগ হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যে ডিজিটাল বাংলাদেশ যে আন্দোলন তৈরি হয়েছে শুরু হয়েছে সেক্ষেত্রে আমি এখানে সাথে জড়িত থাকা কোম্পানি কর্মী বাহিনী যারা প্রবণতা যারা উদ্যোক্তা সবার একটা সম্মিলন আন্দোলন সৃষ্টি হবে। ডিজিটাল বাংলাদেশ দিতে চাই যে বাংলাদেশ তো ডিজিটাল বাংলাদেশ এই রিলেশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে এবং সরকার গঠন করার পর এবং সরকারিভাবে যে আলোচনা উঠেছে যে বাস্তবতা থেকে উপলব্ধিটা বেশি জরুরি